নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গাপুজো এসে গেছে এবং তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। প্রত্যেকটা ক্লাব থেকে শুরু করে বাড়ি সকলেই একে অপরকে টেক্কা দিতে রীতিমতো প্রস্তুত। কুমারঘাটের ছবি দেখাবো, সেখানেও রকম একইভাবে চলছে প্রস্তুতি। কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দর্শনার্থীদের তাক লাগিয়ে দেওয়ার মতন এবারে থিম নিয়ে এসেছে। সেক্ষেত্রে এবারে তাদের থিম হচ্ছে তাদু শিল্পী ময়ূর অংশরাজ। এই থিমকে সামনে রেখে তারা 46 বছরের এই পুজোর আয়োজন করতে চলেছে 33 লক্ষ টাকার বাজেটকে কেন্দ্র করে। কি বক্তব্য উঠে আসছে ক্লাবের পক্ষ থেকে, তাদের এবারে থিম ভাবনা চিন্তা এবং কিভাবে তারা আকর্ষিত করাবে যারা আসবেন দর্শনার্থীদের, কি বলছেন ক্লাব কর্মকর্তারা শুনুন। কত বছরের পুজো শুনছে? দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, আমাদের এই পুজো চলছে 44 বছর, আর এবার 44তম বছরে আমরা পার রেখেছি। এই যে প্যান্ডেলের নাম কি? এটা অ্যাকচুয়ালি থিমের উপর হচ্ছে, থিমের নাম হচ্ছে কারুশিল্পী ময়ূর অংশরাজ। এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাশরুম, কৃত্রিম মাশরুমের দ্বারা এবং আরও কিছু মডেল, যেটা থার্মোকল বিকল সব কিছু মিলে ওই সব কিছু করা হচ্ছে, পুরো মানে ন্যাচারাল জিনিসটা তুলে ধরা হচ্ছে। তারা কোথা থেকে এসছে যারা কাজ করে? পুরো নবদ্বীপ থেকে এসছে। আর মূর্তি কোথা থেকে হচ্ছে? মূর্তিও নবদ্বীপের। টোটাল বাজেট কত আপনাদের? বাজেট অ্যারাউন্ড 33 লক্ষ টাকা বাজেট রয়েছে। আচ্ছা, তো আপনাদের যে এই ক্লাবের সদস্য কতজন আছেন? নিয়ারাবাউট 500 to 600 সদস্য রয়েছে আমাদের। এই পুজোটা মানে কোন জায়গাতে পড়ছে, এই জায়গার নাম কি? এটা কুমারঘাট উনুকুটি ত্রিপুরা। কোন জায়গাতে পড়ছে এটা? উনুকুটি ডিস্ট্রিক্টের কুমারঘাট দার্চি রোডে। প্রতি বছর কেমন মানুষ সমাবেশ হয় এখানে? না, এটা দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার পর মনে করতে পারেন যে কুমারঘাট দ্বিতীয় স্থানেই রয়েছে। যে ঐতিহ্যবাহী পূজা আমাদের ক্লাবে হয়, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে, তো প্রচুর দর্শনার্থী আমাদের এখানে। আরও উত্তর আপনারা শুনলেন ক্লাব কর্মকর্তার বক্তব্য। তারা এবারের পুজোকে কেন্দ্র করে অত্যন্ত তারা আনন্দিত, বৃষ্টি রয়েছে ঠিকই, কিন্তু তারই মধ্যে তারা তাদের যে থিম রয়েছে সেই থিমের উপরে ভিত্তি করে আশা করছেন যে দর্শকদের এবং যারা পুণ্যার্থীরা আসবেন তাদের প্রত্যেকের মন কাটতে পারবেন। কুমারঘাটের বনেদি দেশবন্ধু ক্লাবের পুজো এবারে অপেক্ষায় রয়েছে আপনাদের জন্য এবং তার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, এমনটাই জানালেন ক্লাব কর্মকর্তারা। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।